গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। চলুন শুরু করা যাক। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে পিছন দিকেই দেখতে পাচ্ছেন সরিষা রামকৃষ্ণ মিশন। আর আজকের সন্ধ্যা আরতি তোলার জন্য এখানে আসা, দেখা যাক যদি রাজি হয় দেখাতে তাহলে আপনাদের দেখাবো। নমস্কার। আজকে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, এটা কাজে বেরিয়েছিলাম, সেই কাজটা শেষ হয়ে যাওয়াতে ভাবলাম কি করব, চলে আসলাম সরিষা রামকৃষ্ণ মিশন। যদিও এর উপরে আমার ব্লগ আছে আর সরিষা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে অনেক কিছু বলার আছে, যেহেতু নামকরা স্কুল, এখানে ছাত্রাবাস আছে, সেই জন্য এই সরিষা রামকৃষ্ণ মিশনের খুব নাম। তাদের আজকে সন্ধ্যেবেলা যে উৎসব মানে অনুষ্ঠান হবে সেইটাই আপনাদেরকে এখন তুলে ধরব। চলুন, একটু পরেই 6টার পর শুরু হবে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি রামকৃষ্ণ মিশন মন্দির মঠ সব জায়গাতেই সন্ধ্যাবেলায় হয়, সরিষা রামকৃষ্ণ মিশনও হবে, সেটা যদি তুলতে যায় তাহলে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সরিষা আশ্রম, এটা দেখতে পাচ্ছেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক। ভিতরে একটা স্বামী বিবেকানন্দের ফটো আছে, স্ট্যাচু আছে, আর এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। এর এই স্কুলটা দেখছেন, এর পিছনেই হচ্ছে মন্দিরটা, ওদিক দিয়েও ঢোকা যায় এদিক দিয়েও ঢোকা যায়। তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক স্কুল। এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন, এই হচ্ছে গেট ঢোকার। প্রথমে যখন এসেছিলাম তখন কমপ্লিট হয়নি, চারিদিকে কাজ হচ্ছিল, এখনও কাজ হচ্ছে, তবে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। চলুন ভিতরে যাই, দেখবো এবারে। ঢুকে এই বিল্ডিংগুলো তখন ছিল না, এই বিল্ডিংগুলো সব হয়েছে এখন, এখনও কমপ্লিট হয়নি কিন্তু তখন কিছুই হয়নি, বুঝতে পারছেন এত বড় একটা সংগঠন আর এত বড় স্কুল, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে থাকার জায়গা আছে, বাচ্চাদের থেকে পড়াশুনো করে, মানে আবাসিক। তাই সেই এটাই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢোকার রাস্তা। এর বাঁ দিকে হচ্ছে মন্দির আর সামনে হচ্ছে স্কুল, যেটা সাপ পিছন দিকে দেখেছিলাম রাস্তার উপরে সেটাই ভিতর দিয়ে এই স্কুলটা, উচ্চ মাধ্যমিক স্কুল। চলুন সেটাও দেখাবো। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, কালার হচ্ছে, আর এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক। এই হচ্ছে উচ্চ মাধ্যমিক, পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইদিকে লেখা আছে, সামনেই আম গাছ, ছোটো ছোটো আম ভর্তি হয়ে আছে। আর এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির, অনেকটা জায়গা নিয়ে, ভিতরে বাচ্চাদের থাকার জায়গা আছে, আর এটা দেখতে পাচ্ছেন মন্দির, ওইদিকটাও যাব। এর উপরে দুটো ব্লগ আমার আছে, যদি আপনারা দেখে না থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। আর ঢোকার মুখেই ঠাকুর মা স্বামীজির ফটো, ওপরে বিবেকানন্দের দেখতে পাচ্ছেন,
আর এই হচ্ছে ঢোকার মেন রাস্তা। এই যে দেখুন ঠাকুর মা আর রামকৃষ্ণের ফটো আছে। এই যে যথারীতি ফুল গাছ, ঝাউ গাছ, পুকুর, যা রামকৃষ্ণ মঠ মিশনে সবসময় দেখতে পাবেন সেগুলোই আছে। সামনে একটা পুকুর আছে, সেটাও দেখাবো। আর তার আমার ডান দিকে হচ্ছে গোশালা আছে, এদিকে গেলে গোশালা। আর এই হচ্ছে মন্দির, তখনও এসেছিলাম, কাজ হচ্ছিল, এখনও পুরোটা হয়নি, সামনের কাজটা হচ্ছে। আর এদিকে ফুল গাছ, চারিদিকটা খুব সুন্দর, দেখুন শুধু গাছ আর গাছ। চলুন, এই হচ্ছে মন্দিরে ঢোকার কে রাস্তা, সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকি। একটু ফাঁকা থাকবে, এখন যদি তুলে নিতে পারি আপনাদের দেখাতে পারি। একটা পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর বলা বা দিঘি বলা বলতে পারে। সামনে মেন রাস্তা, ডায়মন্ড হারবার দিকে যাচ্ছে আপনার ডান দিকে, আর বাঁ দিকে ধর্মতলার দিকে যাচ্ছে সব গাড়ি। পুরো ডিটেলস আছে, আমার আরও দুটো ভিডিও আছে এখানে, যদি আপনাদের মনে হয় দেখে নিতে পারে, তার মধ্যে সব কিছু আছে। প্রচুর ফুলের গাছ, এটা দেখছেন সব গোলাপ ফুল ভর্তি এখানে। আর ওপাশে যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো আবাসিক, সব বাচ্চাদের থাকার জায়গা। ওর পিছনেই একটা বড় মাঠ আছে, সেটা খেলার জায়গা, এখানে বাচ্চারা থাকার। আবার এমনি যারা এখানে আসবেন তারাও এখানে থাকার ব্যবস্থা আছে, এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু সবটাই আপনাদের বুকিং করে আসতে হবে, তবেই পাওয়া যাবে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, যখন রং হবে তখন আরও ভালো লাগবে। আর বেশি করে না।
আসুন না, যান যান, হ্যাঁ ঠিক আছে যান। আপনারা তো খুব ভালো জায়গা ঘুরে আসলেন, হ্যাঁ মনসাদ্বীপ ঘুরলেন তো, খুব সুন্দর জায়গা। ওই বামুনমুড়া একবার যাবেন, ভালো লাগবে। বারাসাত, বারাসাতের টা নয়, শেখরাকুড়িগ্রাম খুব সুন্দর। হ্যাঁ বোমানন্দের অনুষ্ঠানের দিন গেলে তো, অনুষ্ঠানের দিনে গেছিলেন মনে হয়, এমনি গেছিলেন অনুষ্ঠান। বামুনমুড়া থাকবেন, আর আর একটা যাবেন আরামবাগে আছে একটা ইয়ে আছে, আরাম গৌড়হাটি, আর একটা ময়াল গেছেন? ময়াল আমিও গেছিলাম, থেকেছিলাম ওখানে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, ভালো থাকবেন। এই হচ্ছে আবাসিক, আর এদিকে হচ্ছে সেন্ট্রাল অফিস। এই যে পথটা দেখতে পাচ্ছেন দেখানো হচ্ছে, এদিকে বাচ্চাদের থাকার, ভিতরে মাঠ আছে, আর হচ্ছে সেন্ট্রাল অফিস, এদিকে হচ্ছে অফিস। এখানে গিয়ে পারমিশন নিতে হবে যে তুলতে দেবে কি না। চলুন, জয় ঠাকুর, জয় মা, আর জয় স্বামীজি। চলুন, তোলার পারমিশন পাওয়া গেল না, বললো যেহেতু বাচ্চারা পেয়ার করে সেই জন্য বাচ্চাদের ভিডিও কোনোভাবে তোলা যাবে না। যদি সাধুরা করতেন বা মহারাজেরা করতেন সেটা আপনি তুলতে পারতেন, সেই জন্য তোলা যাচ্ছে না। আর এখানে থাকার ব্যবস্থা আছে, ওনাদের অনলাইন বুকিং করতে হবে। আর ভোগের ব্যবস্থা আছে, যদি 10টার মধ্যে এসে নাম লেখাতে পারে তাহলে অবশ্যই ভোগ পাবে, ফোনে বুকিং হয় না। চলুন, একটা গোশালা আছে, দেখানো যায় কি না দেখি, ওখানে আবার কিছু বলে বারণ করে কি না, তাহলে ওটাও দেখানো যাবে না। অনেক রেস্ট্রিকশান, কিন্তু থাকা দরকার। এই স্কুলের পিছন দিক দিয়ে ভিতরে একটা গোশালা আছে, সেটাই আপনাদের দেখাই। আগে একটা পুকুর দেখিয়েছিলাম, এই একটা পুকুর আছে। আর ওইদিকে যে সোজা দেখছেন, ওদিকে আবাসিক বাচ্চারা থাকে। চলুন দেখি গোশালা, পিছনে একটা পুকুর আছে, এই দেখুন। এদিকে আর একটা থাকার জায়গা, ভিতরে চাষবাসের জায়গা, মানে বিরাট ব্যাপার। আর এই হচ্ছে গোশালা, এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এর আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম গোশালা। Thank you.
ব্লকটা এবার এখানেই শেষ করব। শেষ করার আগে এই যে সরিষা রামকৃষ্ণ মিশনের বিপণন কেন্দ্র দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এখানে আসবেন। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে এই বিপণন কেন্দ্র, আর এখানে পিন থেকে প্লেন সবই পাওয়া যায়। অবশ্যই ঘুরবেন, খুব সুন্দর লাগবে। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নাহলে রামকৃষ্ণ মঠ মিশন সম্বন্ধে যেগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।